বিরতির পর স্বাগত। বিশ্বকাপের 15তম লড়াইয়ে আজ মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকা। ধর্মশালায় ম্যাচকে ঘিরে চ্যালেঞ্জ উভয় শিবিরের। ইংল্যান্ড এবং আফগান ম্যাচের অঘটনের পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে, সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। ক্রীড়া সাংবাদিক রয়েছে টেলিফোন লাইনে বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ধর্মশালায় ম্যাচকে ঘিরে একেবারেই চ্যালেঞ্জ দুই শিবিরের, ইংল্যান্ড ও আফগান ম্যাচের অঘটনের পুনরাবৃত্তির কি আশঙ্কা রয়েছে আজ? এই বছরের বিশ্বকাপের ম্যাচ অঘটন কিন্তু সেটা হয়ে গেছে আফগানিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে। কারণ ইংল্যান্ড যে বিগত আসরের চ্যাম্পিয়ন ছিল, সেই চ্যাম্পিয়ন দলকে আফগানিস্তান কিন্তু হারিয়ে দিয়েছে 69 রানে, যার কারণে কিন্তু যে বড় মাপের দলগুলো যে ছোট দলগুলোর সাথে হেরে যাওয়াতে কিন্তু একটা চিন্তার ভাজ আজকের ম্যাচকেও ঘিরে। কারণ দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস এর মধ্যে দু টিমের মধ্যে দুটো বিপরীত ধর্মী, নেদারল্যান্ডস অনেকটাই দুর্বল, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা কিন্তু একদম চালকের আসনের দল এবং চ্যালেঞ্জ করা দল। কারণ ইতিমধ্যে তারা দুটো ম্যাচে জয় লাভ করে, দুটো ম্যাচে জয় থেকে কিন্তু 4 পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে কিন্তু নেদারল্যান্ডস দুটো ম্যাচে কিন্তু তারা পরাজিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আজ নেদারল্যান্ডস এর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা কতটা ভাবে নেবে এবং কিভাবে খেলবে সেটা কিন্তু বলার বিষয় 1 নম্বর। 2 নম্বর হলো, সেই ক্ষেত্রে যদি আফগানদের মতো নেদারল্যান্ডস যদি আজকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা বড় অঘটন থাকতে পারে। তাই কিন্তু চিন্তার ভাঁজ থাকছে এই ধর্মশালার এই মাঠে। এবারে দেখো, আজকের এই ম্যাচকে কেন্দ্র করে কোন দুই দল কতটা আশাবাদী রয়েছে? দেখো, সেই ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা অবশ্যই জয়ের জন্য ঝাঁপা দেয়। কারণ দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, ভারত রয়েছে শীর্ষস্থানে, নিউজিল্যান্ড রয়েছে শীর্ষস্থানে। তো সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে যদি এই শীর্ষস্থানে যেতে হয়, তাহলে কিন্তু আজকের ম্যাচে যে কোনো ভাবেই কিন্তু নেদারল্যান্ডসকে পরাজিত করতে হবে। আর সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই কিন্তু দক্ষিণ আফ্রিকা কিন্তু লড়াই করবে। আজকের এই যে খেলা অনুষ্ঠিত হবে, সে জায়গায় পিচটা কেমন রয়েছে, কত রান হতে পারে, কতটা দেখো একেবারে ধর্মশালার উইকেট খুবই সবসময় ভালো, ব্যাটিং পিচ আমরা এর আগেও খেলা দেখেছি। তাই আমরা মনে করি যে আজকের ম্যাচটাও খুব ভালো হবে এবং দক্ষিণ আফ্রিকা সাথে নেদারল্যান্ডস এর এই ম্যাচ অনেকটা জমজমাট হবে। দেখো, প্রত্যেকটা খেলোয়াড় বা প্রত্যেকটা টিমের কিন্তু আলাদা একটা বিশেষত্ব থাকে, সেক্ষেত্রে নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকার কোন কোন খেলোয়াড়রা একে অপরের প্রতি একেবারে ভারী হবে? দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশের ব্রিগেডের মধ্যে প্রথম সারির ব্যাটসম্যানরা প্রত্যেকেই রয়েছে, যারা দক্ষিণ আফ্রিকাকে সবসময় এগিয়ে নিয়ে যায়। সেই ক্ষেত্রে যে ধারাবাহিকতা গত 2 ম্যাচে দেখেছি, প্রথম সারির ব্যাটসম্যানরা যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আশাবাদী এবং প্রত্যেকেই কিন্তু দীর্ঘক্ষণ উইকেটে থাকার ক্ষমতা রাখে। তাই আমরা আশা করবো যে আজকের ম্যাচে নেদারল্যান্ডস এর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা একটা রাজকীয় ইনিংস খেলবে এবং এই মাঠে। একেবারে অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তুলে ধরার জন্য। ধর্মশালায় ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু চ্যালেঞ্জ একে অপরের, দুই দল খেলতে নামে কিছুক্ষণের মধ্যে। বিশ্বকাপের 15তম লড়াই আজ হতে যাচ্ছে নেদারল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে, এবং সেই ম্যাচটি হচ্ছে ধর্মশালায়, এবং তাকে কেন্দ্র করে একেবারে চ্যালেঞ্জ রয়েছে উভয় শিবিরের মধ্যে। ইংল্যান্ড এবং আফগান ম্যাচের অঘটন পুনরাবৃত্তির আশঙ্কা কি থাকছে তা কিন্তু সময়ই বলবে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।